সুপ্রশিক্ষাতে বন্ধুরা, ইউনিক স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আমি আছি সাকিব হাসান, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে অর্থনীতির প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়, লেকশন 9। আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের ক্লাস শুরু করার আগে টপিকটা দেখে নিই। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে দাম স্থিতিস্থাপকতা পরিমাপ। স্থিতিস্থাপকতার বিষয়টা হচ্ছে কি, আমরা গত ক্লাসে দেখেছিলাম যে দাম স্থিতিস্থাপকতা কয়েক প্রকার। স্থিতিস্থাপকতা হচ্ছে স্থিতিস্থাপক চাহিদা এবং হচ্ছে অস্থিতিস্থাপক চাহিদা। এখন দাম স্থিতিস্থাপকতা যে বিষয়টা, সেটা হচ্ছে কি, আমরা ক্লাসে আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে দামের শতাংশিক পরিবর্তনের ফলে যখন চাহিদার শতাংশিক পরিবর্তন হয় তখন সেটাকে আমরা বলি চাহিদার দাম স্থিতিস্থাপকতা। কেননা আমরা জানি হচ্ছে কি, দাম হচ্ছে একটা স্বাধীন চলক, চাহিদা হচ্ছে একটা অধীন চলক। তার মানে দামের শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার যে শতাংশিক পরিবর্তন হয় সেটাকে আমরা বলি চাহিদার দাম স্থিতিস্থাপকতা। আজকে আমরা চাহিদার দাম স্থিতিস্থাপকতা বলতে হচ্ছে কি, দামের পরিবর্তনের ফলে মানুষের হচ্ছে কি, আমাদের মোট ব্যয়ের যে পরিবর্তন হয়, মোট ব্যয়ের পরিবর্তনের মাধ্যমে চাহিদার যে পরিবর্তন সেটাকে আমরা বলতেছি চাহিদার স্থিতিস্থাপকতা পরিমাপের আরেকটা পদ্ধতি। আজকে আমরা সেটা একটু দেখার চেষ্টা করব, দাম স্থিতিস্থাপকতার পরিমাপ। চাহিদার স্থিতিস্থাপকতা পরিমাপের কয়েকটি পদ্ধতি রয়েছে। মোট ব্যয় পদ্ধতিকে দ্রব্যের দাম পরিবর্তনের ফলে ক্রেতার মোট ব্যয়ের যে পরিবর্তন হয় ঘটে তার ভিত্তিতে চাহিদা স্থিতিস্থাপকতা পরিমাপ করা যায়। দামের পরিবর্তন বলতে হচ্ছে কি, যখন কোনো একটা দ্রব্যের দাম বেড়ে যায় তখন হচ্ছে ওই দ্রব্যের পেছনে আমাদের আগের চেয়ে টাকা, আমাদের যে ব্যয়টা হতো সেটাও কী হবে, পরিবর্তন হয়ে যাবে। তাহলে হচ্ছে কি, আমাদের দাম পরিবর্তনের ফলে ভোক্তার ব্যয়ের যে পরিবর্তন সেটার সাপেক্ষেও আমরা কী করতে পারি, চাহিদার স্থিতিস্থাপকতা পরিমাপ করতে পারি। এখন দামের সাপেক্ষে বা হচ্ছে কি, আমার মোট ব্যয়ের পরিবর্তনের সাপেক্ষে চাহিদার স্থিতিস্থাপকতা পরিমাপ করার জন্য আমাদের হাতে তিনটা পদ্ধতি আছে, সেটা একটু দেখবো আমরা। চাহিদার স্থিতিস্থাপকতা প্রধানত তিন শ্রেণীতে ভাগ করা যায়। একটা হচ্ছে একক স্থিতিস্থাপকতা, একক অপেক্ষা অধিক স্থিতিস্থাপক, একক হচ্ছে কম স্থিতিস্থাপক। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম চাহিদার অধিক স্থিতিস্থাপক এবং হচ্ছে কি কম স্থিতিস্থাপকতা বিষয়টা নিয়ে। বিষয়টা হচ্ছে কি, তখন আমরা আলোচনা করেছিলাম দামের শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার যে শতাংশিক পরিবর্তন হচ্ছে তখন সেইটার ভিত্তিতে আমরা কী করতাম, চাহিদার স্থিতিস্থাপকতা ডিপেন্ড করতাম। মানে হচ্ছে কি, দাম যে হারে বাড়তেছে চাহিদার পরিমাণ যদি তার চেয়ে বেশি হারে বাড়ে, মানে দামের যে শতাংশিক পরিবর্তন, চাহিদার পরিবর্তন শতাংশিক পরিবর্তন যদি তার চেয়ে বেশি হারে তখন সেটাকে আমরা বলি অধিক স্থিতিস্থাপক চাহিদা। আবার দামের শতাংশিক পরিবর্তনটা যদি চাহিদার শতাংশিক পরিবর্তনের চেয়ে বেশি হয় তখন সেটাকে আমরা বলতাম কম স্থিতিস্থাপকতা বা একক অপেক্ষা কম স্থিতিস্থাপকতা। তো আজকে আমরা প্রথমে দেখবো হচ্ছে কি একক স্থিতিস্থাপকতা। একক স্থিতিস্থাপকতার বিষয়টা হচ্ছে কোনো একটা দ্রব্যের দামের পরিবর্তনের ফলে ভোক্তার চাহিদার পরিবর্তন হচ্ছে কিন্তু মোট ব্যয়ের কোনো রকম পরিবর্তন হচ্ছে না। মানে আমাদের দাম আগে যেরকম ছিল দাম থেকে দামটা পরিবর্তন হওয়ার ফলে ভোক্তার মোট ব্যয়ের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু চাহিদার পরিবর্তন হবে। যদি আমরা একটু দেখি, অন্যান্য বিষয় স্থির থেকে কোনো দ্রব্যের দাম পরিবর্তনের ফলে চাহিদারও পরিবর্তিত হবে কিন্তু মোট ব্যয়ের কোনোরূপ পরিবর্তন হবে না, বা পরিবর্তন না হলে মোট ব্যয়ের পরিমাণ স্থির থাকলে তাকে আমরা কী বলি, একক স্থিতিস্থাপকতা বলি। তার মানে আমাদের একক স্থিতিস্থাপকতার মধ্যে আমাদের যে দাম ছিল দামের কী হবে, দামের পরিবর্তন হবে, দামের পরিবর্তন হবে। এখন দামের পরিবর্তন আমরা সাধারণত বলি কি ডেলপি, দামের পরিবর্তনের সাপেক্ষে আমরা জানি আমাদের চাহিদার পরিবর্তন, চাহিদার পরিবর্তন হবে। এখন দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তন হচ্ছে কিন্তু আমাদের যে টোটাল কস্ট বা মোট ব্যয়, এই মোট ব্যয় আমাদের কী থাকবে, অপরিবর্তিত থাকবে, মোট ব্যয় আমাদের কী থাকবে, অপরিবর্তিত থাকবে। তাহলে আমরা একটু দেখে নি, এটা হচ্ছে আমাদের পি ওয়ান, দাম যখন 5 টাকা তখন আমাদের চাহিদার পরিমাণ ছিল 20। আর আমাদের হচ্ছে কি টোটাল কস্ট হচ্ছে যখন আমরা কোনো একটা দ্রব্যের দামকে দ্রব্যের পরিমাণ দিয়ে গুণ করি তখন হচ্ছে কি আমাদের কী চলে আসে, টোটাল কস্ট চলে আসে, বা ওই দ্রব্যের পেছনে আমাদের কত টাকা খরচ হচ্ছে সেটা চলে আসে। স্বাভাবিকভাবে আমরা যদি চিন্তা করি আমাদের 5টা শার্ট কিনলাম, 5টা শার্টের দাম পড়ছে 5000 টাকা, তাহলে আমরা বলতে পারি আমাদের একটা শার্টের দাম পড়ছে 1000 টাকা করে। ঠিক তেমনি হচ্ছে কি আমাদের দাম হচ্ছে 5 টাকা আর আমাদের ইউনিট হচ্ছে 20 ইউনিট, তখন আমরা যদি পি ওয়ান এবং কিউ ওয়ান যদি গুণ করি তাহলে আমরা পাই প্রথমটা হচ্ছে কত, 100। এখন দামটা আমাদের কী হয়ে গেল, কমে গেল। স্বাভাবিকভাবে আমরা জানি দাম যখন বাড়ে আমাদের ডিমান্ড কমে যায়, আর দাম যখন কমে যায় আমাদের ডিমান্ডটা কী হয়ে যায়,
বেড়ে যায়। তাহলে এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের দামটা পাঁচ থেকে যখন চারে চলে আসলো মানে দামটা কি হয়ে গেল, কমে গেল। দাম কমে যাওয়াতে আমাদের চাহিদার পরিমাণ কিউ ওয়ান থেকে কিউ টু হলো, এখানে কিউ টু গ্রেটার দেন কিউ ওয়ান, কেননা যেহেতু আমাদের পি ওয়ান লেস দেন পি টু, আমার এখানে দামটা কী হয়ে গেল, কমে গেল। দামটা কমে যাওয়ার কারণে আমার চাহিদার পরিমাণটা কী হয়ে গেল, চাহিদার পরিমাণটা বেড়ে গেল। এখন চাহিদার পরিমাণ বেড়ে যাওয়া সত্ত্বেও আমার মোট ব্যয়ের কোনো পরিবর্তন হয়নি, কেননা চার ইন্টু টোয়েন্টি ফাইভ হচ্ছে কত, হান্ড্রেড, আর আমাদের হচ্ছে ফাইভ ইন্টু টোয়েন্টি হচ্ছে কত, হান্ড্রেড। তার মানে আমাদের দামের পরিবর্তনের সাথে সাথে চাহিদার পরিবর্তন হলো, কিন্তু দাম এবং চাহিদা দুটা পরিবর্তন হওয়ার পরেও আমাদের মোট ব্যয়ের কোনো পরিবর্তন হয়নি। যখন হচ্ছে কি, আমাদের দাম পরিবর্তনের পরেও চাহিদার পরিবর্তনের ফলে মোট ব্যয়ের যখন কোনো পরিবর্তন হবে না, তখন সেটাকে আমরা বলবো একক স্থিতিস্থাপকতা। কারণ তার মানে আমার ইলাস্টিসিটির মান কত আসবে, ওয়ান আসবে। সেটা যদি আমরা একটু দেখি এখান থেকে, তার ইলাস্টিসিটি ইকুয়াল টু হান্ড্রেড ইন্টু হান্ড্রেড, তাহলে হচ্ছে কি আমরা যদি ইয়া করি তাহলে আমাদের আসে কত, ওয়ান। তার মানে আমাদের চাহিদার পরিবর্তন হলো, চাহিদার আমাদের দামের পরিবর্তন হলো, দামের পরিবর্তনের সাপেক্ষে আমার চাহিদার পরিবর্তন হওয়া সত্ত্বেও আমার মোট ব্যয়ের কোনো রকম পরিবর্তন আসেনি। তাহলে মোট ব্যয়ের যদি কোনো রকম পরিবর্তন না আসে তাহলে আমরা ইলাস্টিসিটির মান পাবো সবসময় ওয়ান। এখন ইলাস্টিসিটির মান যদি আমরা সবসময় ওয়ান পাই তাহলে হচ্ছে আমরা বলতে পারবো আমাদের স্থিতিস্থাপকতা হচ্ছে একক স্থিতিস্থাপকতা। এখন এই বিষয়টাকে যদি আমরা একটু গ্রাফের মাধ্যমে যদি দেখি, তাহলে আমরা একটু চিন্তা করতে পারি, এখান থেকে এ পাশে হচ্ছে আমাদের কোয়ান্টিটি, এ পাশে হচ্ছে আমাদের প্রাইস। আমাদের প্রথম প্রাইস ছিল পাঁচ টাকা, পি ওয়ান, পি ওয়ান হচ্ছে পাঁচ টাকা, আর আমাদের চাহিদার পরিমাণ ছিল টোয়েন্টি, আর আমার দামটা কমে গিয়ে যখন চার টাকা হলো পি টু, তখন আমার চাহিদার পরিমাণ বেড়ে গিয়ে কত হলো, টোয়েন্টি ফাইভ। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস লক্ষ্য করতে পারি, আমাদের ইলাস্টিসিটির মানটা হবে এখানে ইকুয়ালস টু ওয়ান। আমাদের দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তন হচ্ছে হওয়া সত্ত্বেও আমাদের মোট ব্যয়ের কোনো রকম পরিবর্তন হচ্ছে না। মোট ব্যয় পদ্ধতিতে যখন আমরা ইলাস্টিসিটি বের করব তখন হচ্ছে কি, আমাদের প্রথম কাজ হচ্ছে কি মোট ব্যয় বের করা। আমাদের পরীক্ষার মধ্যে এই দুটো জিনিস দেওয়া থাকবে, মানে হচ্ছে কি আমাদের দাম এবং চাহিদার পরিমাণ দেওয়া থাকবে। এখন দাম এবং চাহিদার পরিমাণকে যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে আমরা কি পাবো, মোট ব্যয় পাবো। এখন মোট ব্যয় হচ্ছে প্রথমটা হচ্ছে কি আমাদের পি কিউ ওয়ান, এই যেটা পেলাম প্রথম একশোটা হচ্ছে কি পি ওয়ান কিউ ওয়ান, পরে হচ্ছে কি পি টু কিউ টু। এখন স্থিতিস্থাপকতা বের করার সময় কোনটা দিয়ে কাকে ভাগ দেব, তাহলে হচ্ছে আমরা যে জিনিসটা ভাগ দেবো প্রথমটা দিয়ে দ্বিতীয়টাকে, পি ওয়ান কিউ ওয়ান উপর হবে কি পি টু কিউ টু, ইকুয়ালস টু আমরা কী পাবো, স্থিতিস্থাপকতা একটা মান পেয়ে যাব। তাহলে মোট ব্যয় পদ্ধতিতে স্থিতিস্থাপকতা বের করার জন্য আমাদের প্রথমে যে বিষয়টা বের করতে হবে, আমাদের মোট ব্যয় বের করতে হবে। এখন মোট ব্যয় বের করার পরে যখন দুটা মোট ব্যয় আমরা পাবো, প্রথমে হচ্ছে প্রথমটা মোট ব্যয় দিয়ে আমরা দ্বিতীয় মোট ব্যয়কে যখন আমরা ভাগ দেবো তখন আমরা স্থিতিস্থাপকতা পেয়ে যাব। তাহলে এখানে যখন প্রথমে মোট ব্যয় দিয়ে যখন দ্বিতীয় মোট ব্যয়কে আমি ভাগ দিচ্ছি, আমি পাচ্ছি কত, আমার মান আসছে ওয়ান, কেননা দুটা হচ্ছে কি হান্ড্রেড, হান্ড্রেড দিয়ে হান্ড্রেড ডিভাইড করলে কত আসে, ওয়ান আসে। তাহলে আমরা বলতে পারি আমাদের যেহেতু আমার মোট ব্যয়ের কোনো রকম পরিবর্তন হয়নি, এই স্থিতিস্থাপকতা হচ্ছে আমাদের কি একক স্থিতিস্থাপকতা। আমাদের পরের টপিক হচ্ছে কি একক অপেক্ষা অধিক স্থিতিস্থাপকতা। আসলে যে আমরা স্থিতিস্থাপকতা বের করতেছি, অধিক স্থিতিস্থাপক, কম স্থিতিস্থাপক, একক অপেক্ষা স্থিতিস্থাপক, একক অপেক্ষা কম স্থিতি, এই বিষয়গুলো হচ্ছে গত ক্লাসে আমরা পার্সেন্টেজ আকারে দেখেছিলাম, মানে দামের শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার শতাংশিক পরিবর্তনটা কীরকম হচ্ছে। যদি দামের শতাংশিক পরিবর্তনটা চাহিদার শতাংশিক পরিবর্তন সে বেশি হতো তখন সেটাকে আমরা বলতাম হচ্ছে কি কম স্থিতিস্থাপক চাহিদা, আর যখন দামের শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার শতাংশিক পরিবর্তনটা বেশি হতো তখন সেটাকে আমরা বলতাম অধিক স্থিতিস্থাপকতা। ওই স্থিতিস্থাপক আমরা বের করতাম হচ্ছে পার্সেন্টেজ আকারে, মানে হচ্ছে কত পার্সেন্ট দামের কত পার্সেন্ট পরিবর্তনের ফলে চাহিদার কত পার্সেন্ট পরিবর্তন হচ্ছে। আর আমরা হচ্ছে কি মোট ব্যয় পদ্ধতিতে যখন চাহিদা স্থিতিস্থাপকতা বের করতে চাই তখন হচ্ছে আমাদের যে বিষয়টা হচ্ছে নজর রাখতে হবে সেটা হচ্ছে মোট ব্যয় পদ্ধতি। মোট ব্যয় পদ্ধতির মধ্যে আমাদের প্রথমে দুইটা দ্রব্যের দামের পরিবর্তনের ফলে আমাদের মোট ব্যয়ের কীরকম পরিবর্তন হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে আমাদের স্থিতিস্থাপকতা আসবে। মোট ব্যয় পদ্ধতি যদি আমরা ওয়ান পাই তাহলে আমরা বলবো সেটা হচ্ছে আমাদের কী স্থিতিস্থাপকতা, একক স্থিতিস্থাপকতা। তাহলে আমাদের পরটা আসতেছে হচ্ছে একক অপেক্ষা
অধিক স্থিতিস্থাপকতা, তার মানে আমাদের স্থিতিস্থাপকের যে মানটা আসবে সেটা অবশ্যই এক থেকে কি হবে, বড় হবে। অন্যান্য বিষয় স্থির থেকে, অন্যান্য বিষয় স্থির থেকে মানে হচ্ছে কি, যেসব বিষয়গুলো আমাদের চাহিদাকে পরিবর্তন করতে পারে, মানে হচ্ছে কি আমাদের অপেক্ষকের মধ্যে অন্যান্য যে স্বাধীন চলকগুলো আছে সেই স্বাধীন চলকগুলোর মধ্যে আমরা দেখতে পাই চাহিদা থাকে, আমাদের যোগান থাকে, আমাদের দ্রব্যের নিজস্ব দাম থাকে, তারপর হচ্ছে আমাদের বিকল্প দ্রব্যের দাম, পরিপূরক দ্রব্যের দাম, সময়, ইনকাম, এই যে এই বিষয়গুলো, এগুলোও আমাদেরকে চাহিদাকে কী করতে পারে, পরিবর্তন করতে পারে। স্বাধীন চলকের অন্তর্গত বা হচ্ছে অপেক্ষকের অন্তর্গত যে কোনো স্বাধীন চলকের পরিবর্তনের সাপেক্ষে আমার এই চাহিদাকে আমরা কী করতে পারবো, পরিবর্তন করতে পারবো। সেজন্য আমরা যখন চাহিদার দাম স্থিতিস্থাপকতা হিসাব করবো, তখন শুধুমাত্র নিজস্ব দ্রব্যের দাম ছাড়া অপেক্ষাকর অন্তর্গত যতগুলো স্বাধীন চলক আছে সবগুলো স্বাধীন চলক আমরা কী রাখবো, স্থির রাখবো। এই অন্যান্য বিষয়ে স্থির রাখাকে আমরা ইংলিশে বলি সেটেরিস পেরিবাস। এখন এই যে অন্যান্য বিষয়ে স্থির থেকে, কোনো দ্রব্যের দাম হ্রাস পেলে চাহিদার পরিমাণ এরূপ বৃদ্ধি পায় যে মোট ব্যয় বৃদ্ধি পায়, অথবা দাম বৃদ্ধি পেলে চাহিদার পরিমাণ এরূপ হ্রাস পায় তাকে মোট, তাহলে কী পায়, মোট ব্যয় হ্রাস পাবে। যেমন হচ্ছে এখানের মধ্যে অধিক স্থিতিস্থাপকতার বিষয়টা আমরা কীভাবে দেখব, দেখতে পাচ্ছি এখানে আমাদের দাম হচ্ছে কত টাকা, 5 টাকা, চাহিদার পরিমাণ 20, দাম পরিবর্তন হয়ে 5 টাকা থেকে 4 টাকায় চলে আসলো, আর চাহিদার পরিমাণ হচ্ছে কত, 30। স্বাভাবিকভাবে আমরা জানি প্রাইস যখন কমে যায় আমার কোয়ান্টিটির পরিমাণটা কী হয়ে যায়, বেড়ে যায়। এখন দাম পরিবর্তন, দাম কমার ফলে আমাদের মোট ব্যয়টা বেড়ে গেছে। কেন মোট ব্যয়টা বেড়ে গেছে দাম কমে যাওয়া সত্ত্বেও, কেননা আমাদের ভোগের পরিমাণটা বেড়ে গেছে। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারি, আমরা যদি আমাদের পার্সেন্টেজ আকারে দেখি তাহলে আমরা অবশ্যই বলতে পারি এই জিনিসটার দাম কমে যাওয়ার পরও বেড়ে গেল কেন, কারণ হচ্ছে কি দাম যে হারে পরিবর্তন হয়েছে 5 টাকা থেকে 4 টাকায় আসতে যত পার্সেন্ট দামের, দামটা যত পার্সেন্ট কমলো, চাহিদার পরিবর্তনটা তার চেয়ে কী হয়ে গেল, বেশি হারে হলো, যে তার কারণে আমাদের দাম কমে যাওয়া সত্ত্বেও আমার মোট ব্যয়টা কী হয়ে গেল, বেড়ে গেল। কেননা দাম যখন কমে গেছে, দাম যে হারে কমলো, আমরা চাহিদার পরিমাণটা কী করলাম, তার চেয়ে বেশি হারে বাড়ালাম। তাহলে আমরা দেখতে পারি যখন P1, তাহলে আমরা যে ইলাস্টিসিটির যে সূত্রটা ছিল সেটা যে আমরা দেখি, আমাদের প্রথম বিষয়টা হচ্ছে কি, প্রথম PQ তাহলে হচ্ছে P1 Q1, কেননা আমাদের এটা হচ্ছে কি P1, এটা হচ্ছে Q1, তাহলে টোটাল কস্ট কত হবে, P1 Q1, তাহলে এটা দিয়ে যে আমরা এটাকে গুণ করি কত পাই, 100, তাহলে P1 Q1 পেলাম। তারপর প্রাইসটা কমে গিয়ে কত হলো, P2 হলো। প্রাইস যখন P2, তখন চাহিদার পরিমাণ, যেহেতু দাম কমে গেছে চাহিদার পরিমাণটা কী হয়ে গেল, বেড়ে গেল, চাহিদার পরিমাণ বেড়ে গিয়ে কত হলো, Q2 হয়ে গেল। এখন P2 এবং Q2 যদি আমরা গুণ করি, P2 Q2 এটাকে যদি আমরা গুণ করি, তাহলে আমার আসে কত, মোট ব্যয় আসে 120। তাহলে সেই হিসেবে আমরা যে একটা বিষয় দেখতে পাই এখানে, P1 Q1, এখন ইলাস্টিসিটি বের করার নিয়ম হচ্ছে আমাদের P1 Q1 P2 Q2, এটার বিষয় হচ্ছে কি আমাদের মোট ব্যয় পদ্ধতিতে ইলাস্টিসিটি বের করার জন্য আমাদের কী করতে হবে, আমাদের যে পরিবর্তিত যে মোট ব্যয়টা ছিল সেটা দিয়ে প্রাথমিক মোট ব্যয় দিয়ে ভাগ করতে হবে। তাহলে উপরে হচ্ছে কি আমাদের পরিবর্তিত মোট ব্যয়, তারপর এ পরিবর্তিত মোট ব্যয়কে আমরা ভাগ দেবো কী দিয়ে, প্রাথমিক মোট ব্যয়। তাহলে আমরা একটা জিনিস দেখতে পাই আমাদের পরিবর্তিত মোট ব্যয় হচ্ছে কত, P2 Q2, যার মান হচ্ছে 120, আর প্রাথমিক যে মোট ব্যয় সেটা ছিল হচ্ছে কত, P1 Q1, যার হচ্ছে 100। এখন আমরা যদি 100 দিয়ে এটাকে ডিভাইড করে দিই তাহলে আমাদের আসে হচ্ছে কত, 1.2। এখন 1.2 এই মানটা হচ্ছে আমাদের একক অপেক্ষা বেশি, মানে হচ্ছে 1 চেয়ে কি বড়। তাহলে আমরা এখান থেকে দেখে বলতে পারি আমাদের এই যে মোট ব্যয় পদ্ধতির মধ্যে একক অপেক্ষা অধিক স্থিতিস্থাপক চাহিদা হলো কত, 1.2। আর একক অপেক্ষা অধিক স্থিতিস্থাপক মানে হচ্ছে কি আমার স্থিতিস্থাপক মান সবসময় কী হবে, 1-এর চেয়ে বেশি হবে। এখন 1-এর চেয়ে বেশি স্থিতিস্থাপককে যদি আমরা অন্যভাবে বলি, যেটা গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, আমাদের দামের যে হারে পরিবর্তন হলো, এখানে দামের যে হারে পরিবর্তন হলো চাহিদার পরিবর্তন তার চেয়ে কী হলো, বেশি হারে
হলো। এখন একটা চাহিদার স্থিতিস্থাপকতা যত বাড়বে চাহিদা রাখা তত বেশি কী হবে ফ্ল্যাট হয়ে যাবে। তখন আমরা বলতে পারি, আমরা যে একটা গ্রাফের মাধ্যমে দেখি, আমাদের এ পাশে হচ্ছে কত কিউ, এ পাশে হচ্ছে পি, আমাদের দাম ছিল কত টাকা 5 টাকা, চাহিদার পরিমাণ হচ্ছে কত 20। আর পরবর্তী দামটা যখন কমে গেল আর চাহিদার পরিমাণ কত 30। এখানে একটা বিষয় আমরা লক্ষ্য করতেছি, আমাদের দামের পরিবর্তন হচ্ছে এইটুকু অংশ আমার হচ্ছে কি ডেল পি, মানে আমার এত অংশ দামের পরিবর্তনের ফলে আমার অধিক পরিমাণ ডেল কিউ, মানে হচ্ছে আমার চাহিদার পরিমাণ অনেক বেশি হারে হচ্ছে। যখন দামের অল্প পরিবর্তনের ফলে চাহিদার বেশি হারে পরিবর্তন হবে তখন সেটাকে আমরা বলবো অধিক স্থিতিস্থাপক চাহিদা। যদি মোট ব্যয়ের পদ্ধতিতে যদি হিসাব করি তাহলে আমরা বলতে পারবো দামের অল্প পরিবর্তন হচ্ছে কিন্তু আমাদের চাহিদা বেশি পরিবর্তন হওয়ার কারণে, দামের অল্প পরিবর্তনের কারণে চাহিদা বেশি পরিবর্তন হওয়ার কারণে আমার মোট ব্যয় যখন বেড়ে যাবে তখন সেটাকে আমরা বলবো অধিক স্থিতিস্থাপক চাহিদা মোট ব্যয় পদ্ধতির হিসাবে। এখন মোট ব্যয় যদি আমরা দেখতে পাচ্ছি আমাদের এই রেখাটা হচ্ছে কি ফ্ল্যাট, মানে হচ্ছে কি আমার রেখাটা হচ্ছে কি অনেকটা ঢালো টাইপের, তো এই রেখাটা যত বেশি চ্যাপ্টা টাইপের হবে বা যত বেশি ফ্ল্যাট হবে আমার স্থিতিস্থাপকতার মান তত বাড়বে। তো এই রেখাটা একসময় ফ্ল্যাট হতে হতে যদি আমাদের রেখাটা একদম ফাইনাল পর্যায়ে এরকমভাবে চলে আসবে তখন আমার এই রেখার মান হবে ইনফিনিটি, তার মানে এই রেখাটা কী হবে ইনফিনিটি বরাবর চলে যাবে, মানে হচ্ছে কি সর্বোচ্চ স্থিতিস্থাপক বা অসীম স্থিতিস্থাপক। তাহলে আমাদের এই রেখার মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমার রেখার মানটা 1 এর চেয়ে বড় হওয়াতে আমাদের এই চাহিদার রেখাটা দামের অল্পটুক পরিবর্তনের ফলে চাহিদার কী হলো বেশি পরিবর্তন হলো। তাহলে দাম স্থিতিস্থাপকতার সাপেক্ষে আমরা বলতে পারি দামের অল্প পরিবর্তনের ফলে চাহিদা যখন বেশি হারে পরিবর্তন হয় তখন আমার স্থিতিস্থাপকতার মান সবসময় কী হবে 1 থেকে বেশি হবে, আর 1 থেকে বেশি হতে হতে একটা সময় এই রেখাটা আমার ভূমি অক্ষের কী হয়ে যাবে সমান্তরাল হয়ে যাবে। একটা রেখা যখন ভূমি অক্ষের সমান্তরাল হয়ে যায় তখন সেটাকে আমরা বলি সম্পূর্ণ স্থিতিস্থাপক, আর একটা আমরা বলি এটাকে আমরা বলি হচ্ছে কি ইনফিনিটি বা অসীম স্থিতি স্থাপকতা। আশা করি হচ্ছে কি আমাদের এই একক অপেক্ষক স্থিতিস্থাপক বোঝা গেছে, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানান। একটা রেখা যখন ভূমি অক্ষের সমান্তরাল হয়ে যায় তখন সেটাকে আমরা বলি সম্পূর্ণ স্থিতিস্থাপক, আর একটা আমরা বলি এটাকে আমরা বলি হচ্ছে কি ইনফিনিটি বা অসীম স্থিতি স্থাপকতা। আশা করি হচ্ছে কি আমাদের এই একক অপেক্ষক স্থিতিস্থাপক বোঝা গেছে, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানান। আচ্ছা, আমরা এখন আমাদের পরবর্তী যে টপিকটা আছে সেটা একটু দেখবো। আমাদের টপিক হচ্ছে একক অপেক্ষা কম স্থিতিস্থাপকতা, মানে হচ্ছে কি আমার যে স্থিতিস্থাপকতা যে মানটা আসবে সেটা আমার অবশ্যই কী হবে 1 থেকে 0 হবে। অন্যান্য বিষয় স্থির থেকে অন্যান্য বিষয় বলতে হচ্ছে কি আমরা আলোচনা করেছিলাম যে স্বাধীন চলকের আমাদের অপেক্ষকের অন্তর্গত যে স্বাধীন চলকগুলো চাহিদাকে পরিবর্তন করতে পারে শুধুমাত্র নির্দিষ্ট দ্রব্যের দাম ছাড়া বা হচ্ছে কি দামের পরিমাণ ছাড়া অন্যান্য বিষয়কে যদি আমরা অপরিবর্তিত রেখে দামের পরিবর্তনের ফলে দাম হ্রাসের ফলে চাহিদার পরিমাণ খুব সামান্য পরিমাণে কী পায় বৃদ্ধির ফলে মোট ব্যয়ের পরিমাণ হ্রাস পায়, অথবা দামের বৃদ্ধিতে চাহিদার পরিমাণ এরূপ হ্রাস পায় যে মোট ব্যয় কী পায় বৃদ্ধি পায়, সেক্ষেত্রে উক্ত দ্রব্যের চাহিদা স্থিতিস্থাপক হবে একক অপেক্ষা কম স্থিতিস্থাপক। তার মানে বিষয়টা হচ্ছে দাম হ্রাসের ফলে দামটা কী পেল,
হ্রাস পেল, দাম হ্রাসের ফলে চাহিদার পরিমাণ খুবই সামান্য বৃদ্ধি পেয়েছে। তার মানে আমরা বলতে পারি দাম যে হারে পরিবর্তন হলো বা দামের দাম যে হারে কমলো চাহিদাটা ঠিক সে হারে বাড়েনি। তার মানে দামের শতকরা যে হারে পরিবর্তন হলো চাহিদার শতকরা পরিবর্তনটা ঠিক সে হারে হয়নি, তার চেয়ে কম হারে হয়েছে। অথবা দাম যে হারে কী পেয়েছে, বৃদ্ধি পেয়েছে, দাম যে হারে দামের যে শতাংশিক পরিবর্তন হারে দামটা বৃদ্ধি পেয়েছে কিন্তু চাহিদার কমানোটা বা চাহিদার পরিমাণটা শতাংশিক হারে ততটুকু কী হয় না, তার চেয়ে কম হারে কমছে। সেরকম যদি হয় আমাদের চাহিদার স্থিতিস্থ হবে কি, এক অপেক্ষা কম। তাহলে এখান থেকে আমরা একটা বিপরীত অবস্থা বুঝতে পারি। স্বাভাবিক আমরা জানি দাম যখন বাড়ে চাহিদার পরিবর্তনটা, দাম যখন বাড়ে চাহিদা কমে যায়, দাম যখন কমে যায় তখন চাহিদার পরিমাণটা বেড়ে যায়। কিন্তু একক অপেক্ষা কম স্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দামের দাম যখন হ্রাস পাচ্ছে, দাম যখন চাহিদার পরিমাণটা ঠিক সেই মতো তার চেয়ে কম হারে বৃদ্ধি পাচ্ছে। দেখি আমাদের দাম যখন 5 টাকা, এটা হচ্ছে আমাদের P1, চাহিদার পরিমাণ হচ্ছে কত, Q1 20। আর এই দুটোকে যদি আমরা গুণ করি P1 Q1 ইকুয়ালস টু আসছে কত, 100। হচ্ছে আমাদের P2, দাম যখন কমে কত হলো, P2 হয়ে গেল, চাহিদার পরিমাণ হচ্ছে কত, Q2, P2 Q2 ইকুয়ালস আমাদের কত আসছে, 88। তাহলে এখান থেকে আমরা একটা বিষয় লক্ষ্য করতে পারি, এখানে আমাদের দামটা পরিবর্তন হলো, দামটা কমে গেল, পি কমে গেল। কিন্তু এখান থেকে একটা বিষয় দেখতে পাচ্ছি, পি কমে যাওয়াতে চাহিদা কী হয়ে গেল, চাহিদার পরিমাণটা বাড়লো, মানে হচ্ছে কিউ বেড়ে গেছে। কিন্তু দাম যে হারে পরিবর্তন হলো চাহিদার পরিবর্তনে তার চেয়ে কম হারে হয়েছে। কেননা আমরা দেখতে পাই প্রথমে যে দাম এবং কিউর যে মোট ব্যয় সেটা হচ্ছে কত, 100। কিন্তু দাম কমে যাওয়ার ফলে আমাদের চাহিদাটা কম হারে বাড়ছে বলে আমাদের মোট যে ব্যয়টা ছিল সেটা কী হয়ে গেছে, আরও কমে গেছে। তাহলে স্বাভাবিকভাবে আমরা বলতে পারি এখন ইলাস্টিসিটি ইকুয়ালস টু, প্রথমে কী করতে হবে, আমাদের প্রাথমিক যে মোট ব্যয় সেটা দিয়ে আমাকে কাকে ভাগ দিতে হবে, পরিবর্তিত মোট ব্যয়কে, মানে হচ্ছে পরিবর্তিত মোট ব্যয়, P1 Q1 P2 Q2। তাহলে এখান থেকে আমরা একটা বিষয় দেখতে পারি, P1 ছিল কত, 100, আর আমার এটা ছিল কত, 88। এখন এটা দিয়ে যদি আমরা ডিভাইড করি তাহলে আমরা পাই 0.something, আমরা একটা কী পাবো, 0.8। এখন এই 0.8 মানটা অবশ্যই আমাদের কিতে এক চেয়ে একের থেকে ছোটো। তা আমরা বুঝতে পারি দামের শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদাটা কী হয়েছে, দাম যে হারে পরিবর্তন হয়েছে চাহিদার পরিবর্তনটা তার চেয়ে কম হারে পরিবর্তন হয়েছে। মানে হচ্ছে দামটা এখানে আমাদের যে হারে কমলো চাহিদার পরিমাণটা ঠিক সেরকমভাবে বাড়েনি বা তার চেয়ে কম হারে বাড়ছে। তাহলে যখন চাহিদা এবং দামের মধ্যে এরকম একটা বিপরীত সম্পর্ক আমরা দেখতে পাবো তখন আমরা বলতে পারবো চাহিদার যে স্থিতিস্থাপকতা সেটা হচ্ছে একক অপেক্ষা কম স্থিতিস্থাপক। আর একক অপেক্ষা কম স্থিতিস্থাপক চাহিদার মান সবসময় কী হবে, একের চেয়ে ছোটো হবে। এখন এই বিষয়টাকে যদি আমরা একটু গ্রাফের মাধ্যমে দেখি, এবার শুধু আমাদের পি আমাদের কিউ, তাহলে দাম প্রথমে যখন 5 টাকা, চাহিদার পরিমাণ 20, আর দামের পরিমাণ যখন 5 টাকা কমে 4 টাকায় চলে আসলো, চাহিদার পরিমাণ হলো, তাহলে আমরা একটা বিষয় এভাবে দিতে পারি, এটা হচ্ছে আমার কি, ডিমান্ড কার্ভ। তাহলে এখান থেকে আমরা একটা বিষয় লক্ষ্য করি, আমাদের দামের পরিবর্তন হলো এই এতটুকু অংশ মাত্র, আমাদের চাহিদার পরিবর্তন হচ্ছে কতটুকু, এতটুকু। তার মানে দাম যে হারে পরিবর্তন হলো চাহিদার তার চেয়ে চাহিদার পরিবর্তন তার চেয়ে কী হলো, কম হারে পরিবর্তন হলো। তাহলে আমরা একটা বিষয় এখান থেকে আরেকটা বিষয় জানতে পারি যে অন্যান্য বিষয় স্থির রেখে চাহিদার দামের যে হারে পরিবর্তন হয়, চাহিদা যে তার চেয়ে কম হারে পরিবর্তন হয় তখন সেটাকে আমরা বলবো একক অপেক্ষা কম স্থিতি স্থাপকতা। তাহলে আজকে আমাদের যে আলোচনার বিষয়বস্তু আমরা আলোচনা করলাম, মোট ব্যয় পদ্ধতিতে কীভাবে চাহিদা স্থিতিস্থাপকতা নির্ণয় করা যায়। স্বাভাবিকভাবে মোট ব্যয় পদ্ধতিতে চাহিদা স্থিতিস্থাপকতা নির্ণয় করার জন্য আমাদের যে বিষয়টার প্রতি গুরুত্ব আরোপ করতে হবে সেটা হচ্ছে মোট ব্যয়। মোট ব্যয় হচ্ছে কি, একজন ভোক্তা একটা নির্দিষ্ট দামে যে পরিমাণ দ্রব্য ক্রয় করতেছে, দাম এবং ওই দ্রব্যের পরিমাণের গুণফলকে আমরা স্বাভাবিকভাবে মোট ব্যয় বলি। এখন দামের পরিবর্তনের ফলে আমরা জানি দাম যখন পরিবর্তন হয় সেই সাপেক্ষে ভোক্তার চাহিদাও পরিবর্তন হয়। তাহলে আমাদের ভোক্তার দামের পরিবর্তনের সাপেক্ষে যদি ভোক্তার চাহিদার পরিবর্তন হয় তাহলে আমাদের অবশ্যই মোট ব্যয়ের পরিবর্তন আসবে। সেই হিসাবে দামের পরিবর্তনের সাপেক্ষে মোট ব্যয়ের যে পরিবর্তন হয় এটার উপর ভিত্তি করে আমরা মূলত তিনভাবে আমাদের চাহিদা স্থিতিস্থাপকতা নির্ধারণ করতে
পারে। এক নম্বর হচ্ছে একক স্থিতিস্থাপকতা। একক স্থিতিস্থাপক বলতে আমরা যেটা বুঝি, আমাদের স্থিতিস্থাপকতার মান হবে একের সমান বা এক। সবাই আমরা বলি দামের পরিবর্তনের ফলে চাহিদাটা এমনভাবে পরিবর্তিত হয় আমাদের মোট ব্যয়ের কোনো রকম পরিবর্তন আসে না, তখন সেটাকে আমরা বলি মানে হচ্ছে আমাদের প্রাথমিক মোট ব্যয় এবং পরিবর্তিত মোট ব্যয় দুটা হচ্ছে কি সমান, এবং এই দুটার যে ইলাস্টিসিটি সেটা হচ্ছে সবসময় একের সমান হবে। দুই নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে একক অপেক্ষা অধিক স্থিতিস্থাপক। আমরা সবাই জানি অন্যান্য অবস্থা অপরিবর্তিত রেখে দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তন যদি বেশি হারে হয় তখন সেটাকে আমরা বলি একক অপেক্ষা অধিক স্থিতিস্থাপক। মানে দাম পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তন এমনভাবে হবে যেখানে আমাদের মোট ব্যয় পদ্ধতিটা বেড়ে যাবে। তাহলে আমরা বলতে পারি অধিক স্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে আমাদের যে পরিবর্তিত মোট ব্যয় সেটা প্রাথমিক মোট ব্যয়ের চেয়ে অবশ্যই কী হবে, বেশি হবে। আর তারপরে যে দ্বিতীয় এবং সর্বশেষ যে স্থিতিস্থাপক পদ্ধতি সেটা হচ্ছে চাহিদা অপেক্ষা একক অপেক্ষা কম স্থিতিস্থাপক। একক অপেক্ষা কম স্থিতিস্থাপক চাহিদা বলতে আমরা যে বিষয়টা বুঝি, দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তন এমনভাবে হবে যে আমার মোট ব্যয় কমে যাবে। মানে দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তন এমনভাবে হবে যেখানে আমার মোট ব্যয়টা কমে যাবে, মানে আমাদের প্রাথমিক মোট ব্যয় চেয়ে পরিবর্তিত মোট ব্যয়টা কম হবে। সেই হিসেবে যদি আমরা চাহিদা স্থিতিস্থাপক নির্ণয় করতে তাহলে আমাদের অবশ্যই যে স্থিতিস্থাপকতার মান আসবে সেটা ওয়ান থেকে ছোটো হবে। আর ওয়ান থেকে মান ছোটো হওয়া মানে আমাদের চাহিদা রেখাটা অনেক বেশি পরিমাণে খাড়া অথবা স্টিপার হবে। তাহলে সেই হিসেবে আমরা বলতে পারি আজকে যে আমাদের আলোচনা বিষয়বস্তু ছিল সেটা হচ্ছে কি, চাহিদার মোট ব্যয় পদ্ধতিতে চাহিদার স্থিতিস্থাপকতা নির্ণয় করা।